তার এবং তার সহকর্মীদের উপর কিভাবে নির্যাতন করা হয়েছে নির্বাচনের ভিতর, নির্বাচন করতে পারবো এরকম এবং ভোট নিতে পারবো এরকম কোন সুযোগই ছিল না। আমাদের বুঝের ভুল, বোঝার ভুল, আর আল্লাহ সবার জন্য সবার রিজিক ঠিক করে দিয়েছে। আর যেদিন চলে যাবো আমি বলেছি যে তোমার আমার দুই হাত তোমরা বাইরে রেখো, যাতে অনেকেই দেখে যে এরূপ সাহেব তো কিছু নিয়ে যেতে পারে, 100 টাকার একটা নোটও তো নিয়ে যাওয়ার সম্ভাবনা। হয়রানি মামলা হামলা করা হয়েছে, তার থেকে নিস্তার পেতে কিন্তু আমরা জীবন যুদ্ধে নেমেছিলাম। ওকে দাদা এমন পাইলেন যে পাইলেন হাতুন যে তার দেখার কথা ছিল না। তার এবং তার সহকর্মীদের উপর কিভাবে নির্যাতন করা হয়েছে নির্বাচনের ভিতর, আমরা যে যদুবাই যাই গেলে নির্বাচন করতে পারবো এরকম এবং ভোট নিতে পারবো এরকম কোনো সুযোগই ছিল না। আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহরবানি, আমরা বিপুল ভোটে কুমারখালী সাথে আমরা জয়লাভ করেছি। অনেক জায়গায় মিথ্যা প্রচার করা হয়েছে, মূল ভোট 55,000 এবং 1,10,000। এই ভোটকে বিভিন্নভাবে ষড়যন্ত্রমূলকভাবে প্রচার করা হয়েছে এবং আজকে আপনারা কুমারখালী খোকসার দিকে তাকিয়ে দেখেন যে কুমারখালী খোকসায় কি অবস্থা বিরাজ করছে। আশরাফের এই বিষয়টি আমার সিলাইদের জানা ছিল না, তাহলে কিন্তু এ ধরনের কোনো ঘটনা আমি সংসদ সদস্য থাকতে হলে আমার সংসদ সদস্য থাকার কোনো প্রয়োজন আছে বলে আমি মনে করি না। এই ধরনের কোনো ঘটনা আমি কোথায় ঘটতে দেব না। নট সিলাইদা কুমারখালী খোকসা কোথায় আমি ঘুরতে দেবো না। যা যা বলেছিলাম আমি 6 মাস পার করলাম, 7 মাসে পড়েছে, ভারতে 6 মাসে পড়েছে। ইনশাল্লাহ আমার ধারণা কোনো ব্যত্যয় হয়নি। কোনো ব্যত্যয় কি হয়েছে? কোনো ব্যত্যয় হয়নি এবং ব্যত্যয় হবে না। আর যেদিন চলে যাবো আমি বলেছি যে তোমার আমার দুই হাত তোমরা বাইরে রেখো, যাতে অনেকেই দেখে যে এরূপ সাহেব তো কিছু নিয়ে যেতে পারে, 100 টাকার একটা নোটও তো নিয়ে যাওয়ার সম্ভাবনা। আসলে এটা সম্ভব হয় না, কিন্তু আমাদের বুঝের ভুল, আমাদের বুঝের ভুল, বোঝার ভুল, আর আল্লাহ সবার জন্য সবার রিজিক ঠিক করে দিয়েছে। কিন্তু আমরা যারা পুলিশদের ছিলাম, যারা সম্মুখে ছিলাম, তারা কিন্তু সাধারণ ক্ষমা পেতাম না। যে অন্যায় নির্যাতন প্রকৃত আওয়ামী লীগের পরিবারের লোকদের উপর যে হয়রানি মামলা হামলা করা হয়েছে, তার থেকে নিস্তার পেতে কিন্তু আমরা জীবন যুদ্ধে নেমেছিলাম। ও আছে মানুষ মোল্লা বাড়ির ওই বাড়িতে আর একটা লোড আছে ওই বাড়িতে গেছে, ওকে দাদা এমন পাইলেন যে পাইলেন সে হাতুন যে তার দেখার মতো ছিল না। পরে এই উপজেলা নির্বাচনের দিন আমার ছেলেকে আমার ওই পলিটিশিয়ান কেউ হতে চায় না, আবার আমি হয়েছি। আমার ছেলে সেনাবাহিনীতে নাকি কয় সেই দিয়ে দুটো টান মারে সে পিঠে